দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের এই যমুনা টেলিভিশন লাইভ অনুষ্ঠানে। ওমানের রাজধানী মাস্কাট থেকে আমি এইচ এম হুমায়ুন কবির। আজকে আপনাদের সাথে আলোচনা করব আগামী 2022 বিশ্বকাপ ফুটবল, যেটি কাতারে অনুষ্ঠিত হবে, সেটির কোয়ালিফাই ম্যাচ খেলার জন্য। আপনারা সে জানেন বাংলাদেশের জাতীয় দল বর্তমানে ওমানের রাজধানী মাস্কাটে অবস্থান করছেন এবং ইতিপূর্বে তারা একটি ম্যাচ স্থানীয় ক্লাব মাস্কাট ক্লাবের সাথে খেলে 3-1 গোলে বিজয় নিশ্চিত করেছে এবং যথেষ্ট ফুরফুরা মেজাজে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবং আগামী 14 তারিখ বৃহস্পতিবার মাস্কাটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে বাছাই পর্বের খেলাটি অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে বাংলাদেশ দল ভারত, কাতার এবং আফগানিস্তানের সাথে খেলেছে, শুধুমাত্র ভারতের সাথে ড্র করেছিলেন এবং কাতার এবং আফগানিস্তানের সাথে হেরেছিলেন। এ বিষয়ে বাংলাদেশ দলের যিনি টিম ম্যানেজার রয়েছেন, ক্যাপ্টেন রয়েছেন, তাদের সাথে কথা হয়েছিল যমুনা টেলিভিশনে। তারা বলেছেন এই ওমানে যথেষ্ট ভালো একটি খেলা তারা খেলতে চান এবং প্রথম যেই মাস্কাট ক্লাবের সাথে খেলে তারা 3-1 গোলে জিতেছেন, সেটি আসলে ভালো খেলার জন্য ভালো একটি রসদ হিসেবে কাজ করবে বলে তারা মনে করছেন এবং কোনো রকমের চাপ ছাড়াই আসলে তারা এই 14 তারিখের যে ম্যাচটি রয়েছেন তারা খেলার জন্য প্রস্তুত রয়েছেন। বাংলাদেশ এবং ওমানের যেই ম্যাচটি সেটি আসলে সম্পূর্ণ ফ্রিতে দেখানোর কথা ছিল এখানকার যে ফুটবল অ্যাসোসিয়েশন, তেমনটি জানিয়েছিলেন এখানকার মিডিয়া সহ যারা রয়েছেন ক্রীড়া ব্যক্তিত্ব তাদেরকে। কিন্তু দুঃখজনকভাবে যে 14 তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি আর ফ্রিতে দেখা যাচ্ছে না। ফুটবল অ্যাসোসিয়েশনের যিনি সিইও রয়েছেন, তিনি আসলে কিছুক্ষণ আগে যমুনা টিভিকে নিশ্চিত করেছেন যে খেলাটি শুধুমাত্র ওমানি সিটিজেন যারা রয়েছে তারা ফ্রিতে দেখতে পারবেন এবং বাংলাদেশ সহ আদার্স কান্ট্রির সিটিজেন যারা রয়েছে তারা আসলে 2 রিয়াল, যা বাংলাদেশি টাকায় 440 টাকার মতো পে করে তারা খেলাটি দেখার সুযোগ পাবেন। তো এ বিষয়ে আমরা বিস্তারিত জানার জন্য এখন কথা বলবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক 4-4 বার নির্বাচিত সিআইপি এবং এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক। আপনারা জানেন এনআইবি সিআইপি অ্যাসোসিয়েশনটি আসলে বিশ্বের প্রায় 1.5 কোটি প্রবাসীদের শীর্ষ সংগঠন, সেটির তিনি সাংগঠনিক সম্পাদক এবং প্রবাসে আত্মমানবতা সেবা এবং দুস্থদের পাশে প্রবাসীদেরকে, দুস্থ এবং অসহায় প্রবাসীদের পাশে থেকে সেবা দেওয়ার যে শীর্ষ সংগঠনটি রয়েছে চট্টগ্রাম সমিতি ওমান, সেটিরও তিনি সভাপতি। এবং ক্রীড়া ব্যক্তিত্ব লায়ন ইয়াসিন চৌধুরী, আমরা চেষ্টা করব যে এই যে বিনা টিকিটে খেলা দেখার কথা ছিল, এখন আবার টিকিটের যে বিষয়টা সামনে চলে আসছে, এই বিষয়টিকে ওমানে বসবাসরত যে 8 লক্ষ বাংলাদেশি প্রবাসী রয়েছে তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে আসলে ফুটবল প্রেমী রয়েছে যারা এই খেলাটি বিনা টিকিটে দেখার জন্য একটা প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু সেটি যখন এখন আর হচ্ছে না, তো এ বিষয়ে প্রবাসীদের যেই বক্তব্য এবং আমরা জানার চেষ্টা করব সিআইপি ইয়াসিন চৌধুরীর কাছ থেকে। জনাব ইয়াসিন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে। যদি একটু বিস্তারিত বলতেন যে আগামী 14 তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ফুটবল দলের খেলাটি রয়েছে সেটি সম্পর্কে এবং সর্বশেষ টিকিট যে ইস্যু সেটি নিয়ে। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি ওমানে বাংলাদেশ ন্যাশনাল টিমকে, ওমান প্রবাসী 8 লক্ষ বাংলাদেশিদের পক্ষ থেকে। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম প্রায় 8 দিন ধরে এই মাস্কেটে অবস্থান করতেছেন। তারা ইতিমধ্যে 2-1 প্রস্তুতি ম্যাচও খেলেছেন এবং আমাদের বাংলাদেশিরা ওইখানে খেলাটি উপভোগ করেছেন এবং রেজাল্ট আমাদের ফেভারে আসছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করতেছি যে 14 তারিখ যে কোয়ালিফাই ম্যাচটি আছে, 14 তারিখ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় এখানে মাস্কাটের বাউসার স্টেডিয়ামে সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা এখানে যারা ওমানে বসবাসরত বাংলাদেশি সকল ভাই বোনেরা আছে, আমরা মনে করি সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য
আমরা খেলার মাঠে উপস্থিত থাকব। আর যেই টিকেটের বিষয়টি আপনি বলেছেন সেটি হচ্ছে যে এখানে আমরা প্রথম কথা হচ্ছে প্রিয় স্বদেশ প্রিয় প্রবাস দুইটাই আমাদের, যেহেতু ওমানে আমরা বহুদিন ধরে এই প্রবাসে আছি, আমরা ওমানের আইন কানুনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আজকে যে সিদ্ধান্তটি নিয়েছেন ওমানের সিইও শেখ শাবিবি, উনি আজকে জানিয়েছেন যে বাংলাদেশিদের জন্য খেলা উপভোগ করতে গেলে 2 রিয়াল করে দিতে হবে এবং তাদের এন্ট্রি ফি থাকবে, টিকিট থাকবে। আমরা এটাকে স্বাগত জানাই। আমার কথা হচ্ছে যে যে আমরা বাংলাদেশি প্রবাসী এখানে যারা আছি, এটা তো একান্তই ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত, ওমান ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশন তারা এই সিদ্ধান্তটি নিয়েছে, এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং আমরা সবাই সপরিবারে যার যার অবস্থান থেকে আমাদের টিমকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, যারাই বিজয়ী হবে আমরা তাদেরকে অভিনন্দন জানাব। এবং আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা এখানে যারা আছেন যারা ওমানে অবস্থান করতেছেন, আপনারা একটু আগে থেকে বিকাল 5টার দিকে খেলা শুরু হওয়ার 2 ঘন্টা আগে আপনারা সবাই মাঠে উপস্থিত থাকার চেষ্টা করবেন। গেটে টিকিট বিক্রয় হবে এবং এরপরেও তারা একটি ডিক্লারেশন দিয়েছেন যে ওমানের পেট্রোল পাম্পগুলি মাস্কেট এরিয়াতে বিশেষ করে এবং যে লুলু হাইপার মার্কেট আছে লুলু হাইপার মার্কেট গুলোতে আপনারা টিকিট ক্রয় করতে পারবেন। আপনারা টিকিট ক্রয় করে ধৈর্য সহকারে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যে আমরা বাঙালি জাতি আমরা দেখিয়ে দেব, আমরা বীরের জাতি, আমরা যে সিস্টেমেটিক্যালি যে ওমানের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা এই খেলাটি উপভোগ করব। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কাছে জনাব ইয়াসমিন চৌধুরী একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা তো দেখেছি ওমানে চট্টগ্রাম সমিতি ওমান আপনি সম্মানিত সভাপতি এবং এখানে দুস্থ এবং মানবতার সেবায় আপনার অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা যারা ওমান প্রবাসী রয়েছি তারা নিজের কাছ দেখার বা সৌভাগ্য হয়েছে। আর আমি যেহেতু একজন সংবাদকর্মী হিসেবে প্রায় একযোগ ওমানে আছি, আমিও কিন্তু আপনার এই চট্টগ্রাম সমিতি আপনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং দুস্থ মানবতার সেবায় যেভাবে কাজ করছে এবং বিশেষ করে একটু অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে কিনা সেটা তারপরে বলার প্রয়োজনই বলতে হচ্ছে যে লাশ সহ মরদেহ বিভিন্ন জায়গা, আগে তো বাংলাদেশ বিমান আসলে মরদেহ কিংবা লাশ বহন করতো না, যমুনা টেলিভিশনে সিএস নিউজের পর যখন চট্টগ্রাম সমিতি সশরীরে ঢাকায় গিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে সেটাও কিন্তু আপনারা করেছেন, এটাও নিঃসন্দেহে ভালো কাজ। আমরা দেখি অনেক মরদেহ লাশ যেতে পারে না অর্থের অভাবে, সেই সবের যোগানও কিন্তু আপনার চট্টগ্রাম সমিতি আপনার নেতৃত্বে দিয়ে থাকে। এবং মূলত যে জিনিসটা আমার জানার ইচ্ছে, আমরা অতীতে দেখেছি এই ধরনের সামাজিক মানবিক কাজগুলো করা ছাড়াও কিন্তু আপনার সমিতি বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন বড় বড় যে ইভেন্টের আয়োজন, বড় বড় খেলা টেলা সহ মানে বিভিন্ন সময় আমরা দেখেছি চট্টগ্রাম সমিতি বেশ অগ্রণী ভূমিকা পালন করেছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট, মানে অল টাইপস অফ সাপোর্ট দিয়ে। এখন বাংলাদেশ দল, বাংলাদেশের পতাকা বহনকারী যে দলটি সেটি আসলে ওমানে অবস্থান করছে, এই দলকে কিভাবে সাপোর্ট দিচ্ছে আপনার চট্টগ্রাম সমিতি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন চট্টগ্রাম সমিতি ওমান প্রবাসের বুকে একমাত্র সংগঠন যারা দুস্থ মানবতার সেবায় নিয়োজিত আছেন, দুস্থ মানবতার কল্যাণে আমরা কাজ করে থাকি। আপনারা জানেন যে ওমানে প্রায় 8 লক্ষ বাংলাদেশি এখানে আমরা বসবাস করি, এর মধ্যে আমাদের দূতাবাসের হিসাব অনুযায়ী প্রায় মাসে 50 থেকে 60 জন মানুষ মৃত্যুবরণ করেন বিভিন্ন কারণে, তার মধ্যে হার্ট অ্যাটাকের সংখ্যাটা বেশি। তো এই মানুষগুলি দেখা যায় যে আসলে তাদের অবস্থান মানে আমার যে চেহারায় আমাকে দেখে পুরো মনের বিষয়টি বিবেচনা করা যাবে না। এখানে আমাদের অনেক হতদরিদ্র মানুষ আছে, আমরা যারা সমাজকর্মী আমরা সমাজের জন্য কাজ করি আমরা অবগত আছি এই বিষয়গুলি নিয়ে। তাদের মধ্যে প্রায় 50% মানুষ তাদের এমন কোনো সামর্থ্য নেই যে তারা এই তাদের আত্মীয় স্বজন বা তাদের যারা এখানে গার্ডিয়ান আছে তারা বাংলাদেশে এই ডেড বডিটি প্রেরণ করবে। আপনারা জানেন একটি কথা বলা বাহুল্য, এখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিমানের টিকিটটা ফ্রি দেওয়া হয়, এখানে এর পরেও যে বিমান টিকিট ফ্রি পরে যে ট্যাক্স থেকে নিয়ে এখানে লাস্টে পেকিং করার জন্য বা এটা এয়ারপোর্ট পৌঁছানো পর্যন্ত ওমানে 300 রিয়াল খরচ হয়, যেটি বাংলাদেশ মুদ্রা প্রায় 70,000 টাকা। এই টাকাটি এই হতভাগা মানুষের জন্য সম্ভব হয়নি। আমরা
আপনারা জেনে খুশি হবেন, এই পর্যন্ত চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে প্রায় আমরা 100টির উপরে ডেড বডি বাংলাদেশে প্রেরণ করেছি, এবং যে হতদরিদ্র মানুষগুলি যেগুলি মানুষ আমাদের বিভিন্ন হাসপাতালে ওমানের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকে তাদের অনেক কষ্ট হয়, এবং তাদেরকে আমরা আমাদের অবস্থান থেকে আমাদের একটি লিমিটেশন আছে, আমরা চেষ্টা করি তাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য। এবং যেই মানুষগুলি ওমানের সাধারণ ল ভঙ্গ করে যে জেলখানায় পড়ে থাকে একটি টিকিটের জন্য বছরের পর বছর পর্যন্ত বাড়িতে যেতে পারে না, এই মানুষগুলিকে আমরা টিকিট দিয়ে বাংলাদেশে প্রেরণ করার ক্ষেত্রে দূতাবাসকে সহযোগিতা করি। আমরা অনেক সময় দূতাবাসের ডাকে সাড়া দিয়ে তাদেরকে আমরা চেষ্টা করে থাকি। বাংলাদেশ স্কুল মাস্কেট আমাদের গৌরবের একটি স্কুল, এই বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠা লগ্নের পর থেকে অনেকে চেষ্টা করে গেছেন যে এখানে একটি আমাদের বাচ্চাদের জন্য খেলার মাঠ হবে, আমাদের বাচ্চারা সবুজ মাঠে খেলবে। এখানে আসলে মরুভূমিতে মাঠ সবুজায়ন করা এটি মুখের কথা নয়, আপনারা জানেন অনেক অর্থের প্রয়োজন হয়। চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে আমরা বাংলাদেশ স্কুলকে দূতাবাসের আহ্বানে, বাংলাদেশ স্কুল কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে আমরা চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে এই মাঠটি সবুজায়ন করে দিয়েছি। এই যে খেলাধুলার যে বিষয়টি, আমরা চাচ্ছি আমাদের বাচ্চারা বিদেশে থেকেও পড়ালেখার পাশাপাশি তাদের এই যে শারীরিক চর্চা বলেন বা খেলাধুলাতে যে অ্যাক্টিভ হওয়া দরকার বলে আমরা মনে করি, এবং এই সেক্ষেত্রে বাংলাদেশ স্কুল কর্তৃপক্ষ আশা করি ব্যবস্থা নেবেন, সেই মাঠে আমাদের বাচ্চারা খেলবে এবং এখান থেকে অনেক প্লেয়ার বের হয়ে আসবে। আর যারা এখানে বাংলাদেশ ন্যাশনাল টিম এখন আমাদের ওমানে অবস্থান করছেন, আমরা চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে আজকে প্রায় 2 মাস ধরে এটা যথেষ্ট আমরা প্রচারণা করতেছি, আমাদের অ্যাঙ্গেল থেকে আমাদের স্ব অবস্থান থেকে আমরা সমগ্র ওমানের বসবাসরত ভাই বোনদেরকে জানিয়ে দিচ্ছি যে 14 তারিখ বৃহস্পতিবার বাউসার স্টেডিয়ামে আমাদের প্রিয় স্বদেশের টিম এখানে ওমানে অবস্থান করতেছে, তারা খেলবে ওমানের সাথে, এবং আপনারা সবাই দলমত নির্বিশেষে যার যার অবস্থান থেকে আমাদের স্বদেশের টিমকে সাপোর্ট দেওয়ার জন্য আপনারা খেলা দেখতে আসবেন। এবং সর্বোপরি আমার বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল, ইনশাল্লাহ আমরা মনে করি বাংলাদেশ এই খেলাতে জয়লাভ করবে। ধন্যবাদ আপনাকে, আমরাও চাই বাংলাদেশ টিম অবশ্যই বিজয় ছিনিয়ে নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এবং আগামী বিশ্বকাপ যেই 2022 সালে অনুষ্ঠিত হতে যাওয়া কাতারের সেখানে অংশগ্রহণ করবে। এ পর্যায়ে আমরা কথা বলব চট্টগ্রাম সমিতির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিয়ার সাথে, বাংলাদেশ দলের কাছে আসলে তার প্রত্যাশা কি। জনাব রফিকুল ইসলাম মিয়া, স্বাগত আপনাকে। ধন্যবাদ হুমায়ুন ভাই, ধন্যবাদ যমুনা টেলিভিশন। আমরা খুবই এক্সাইটেড যে আমাদের বাংলাদেশ টিম ওমানে এসে এখানে খেলছে। আমরা আশা করব বাংলাদেশ টিম ভালো খেলে ভালো একটা জয় উপহার দেবে আমাদেরকে। তো ইনশাআল্লাহ আমি আশাবাদী আমাদের বাংলাদেশ টিমের জয় হবে। আপনারা যারা ওমানে প্রবাসী আছেন, আমি আশা করব আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে স্টেডিয়ামে এসে খেলা দেখার জন্য এবং আমাদের বাংলাদেশ টিমকে সাপোর্ট দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা মতামত জানার চেষ্টা করব চট্টগ্রাম সমিতির সহ সাংগঠনিক সম্পাদক এবং ক্রীড়াপ্রেমী জনাব আনোয়ার হোসেনের সাথে। স্বাগত আনোয়ার হোসেন যমুনা টেলিভিশনে, আপনাকে যদি আপনার মতামত সংক্ষেপে। ধন্যবাদ আপনাকে। আমরা শান্তির দেশ ওমানে বসবাস করি, আমাদের বাংলাদেশ বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে আমাদের ফুটবল খেলার টিম আসছে খেলার জন্য আগামী 14 তারিখ, এজন্য আমরা অনেক আনন্দিত এবং সবাইকে খেলা দেখার জন্য আমরা অনুরোধ করছি এবং আমরাও আসবো আগামী 14 তারিখ, সবাইকে আমরা খেলার মাঠে যেন একসাথে দেখতে পাই, সবাই আনন্দ দেব আমাদের টিমকে। ধন্যবাদ। ধন্যবাদ চট্টগ্রাম সমিতির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া আজকের এই যমুনা টেলিভিশন লাইভে সম্পৃক্ত হওয়ার জন্য। দর্শক আপনারা জানেন আমাদের সাথে আজকের এই লাইভে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম সমিতির সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ সরকার কর্তৃক 4-4 বার নির্বাচিত সিআইপি এবং এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন, যেটি বিশ্বের প্রায় 1.5 কোটি প্রবাসী সর্বশীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক
জনাব ইয়াসিন চৌধুরী। সর্বোপরি চট্টগ্রাম সমিতির সভাপতি সিআইপি ইয়াসিন চৌধুরী যেটি বলার চেষ্টা করেছেন, প্রিয় স্বদেশ, প্রিয় প্রবাস, যে দলই জিতুক না কেন তাদের সাপোর্ট, প্রবাসীদের সাপোর্ট থাকবে এবং যে দলই জিতুক না কেন সে দলকে তারা শুভকামনা জানাবে এবং হার জিত যাই হোক না কেন তাদের সমর্থন সবসময় বাংলাদেশের লাল সবুজের দলের প্রতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কমিউনিটি লিডার এবং দুস্থ মানবতার সেবায় নিয়োজিত সংগঠনের সভাপতি সিআইপি ইয়াসিন চৌধুরী। দর্শক, আমরাও প্রত্যাশা থাকলাম আগামী 14 তারিখের ম্যাচে বাংলাদেশের জাতীয় ফুটবল দল চূড়ান্তভাবে বিজয় নেবে, বিজয় ছিনিয়ে এনে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিদেশের মাটিতে উজ্জ্বল করবে, এমন প্রত্যাশাই ওমানের 8 লক্ষ প্রবাসী করছেন এবং আজকের আলোচনায়ও তেমনটি উঠে এসেছে। আগামী 14 তারিখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী আপডেট নিয়ে হাজির হব আমি এইচ এম হুমায়ুন কবির ওমানের রাজধানী মাস্কাট থেকে। ধন্যবাদ সবাইকে।